হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডাফম্যানশিপ কোর্স নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডাফম্যানশিপ কোর্সের প্রতিযোগিতা কেরিয়ার ও উচ্চশিক্ষা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন না তাছাড়া আপনি যদি এই শ্রেণীটি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি মেরিন এবং মেরিন রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান তাহলে এই শ্রেণীটি কোন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডাফম্যানশিপ কোর্স যা সংক্ষেপে এস বি অ্যান্ড এম ডি কোর্স নামে পরিচিত এটি একটি দুই বছর মেয়াদি কোর্স এবং এটি একটি মেরিন ট্রেড কোর্স যা বাংলাদেশের মধ্যে একটি ইনস্টিটিউটই পরিচালিত হয়ে আসছে আর সেটি হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে উক্ত কোর্সে ভর্তি হয়ে এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডার্টমেনশিপ বা এস বিএমটি কোর্সে ভর্তির জন্য আপনাকে এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উচ্চতর গণিত বা সাধারণ গণিতে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট জিরো সহ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন প্রতি বছর ভর্তির আবেদন প্রকাশিত হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি গিয়ে এই কোর্সের ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডার্টম্যানশিপ কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ইন মেরিনটেড গভ এর আওতাভুক্ত আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ইন মেরিন্টেড গভট এই অপশানে গিয়ে শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডার্টম্যানশিপ কোর্সটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল কোর্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বা জাহাজ নির্মাণ ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে থাকে ইঞ্জিনিয়ারিং সেকশনে যে কোনো কিছু নির্মাণের আগে ড্রয়িং বা নকশা করতে হয় ঠিক তেমনই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে জাহাজ নির্মাণের জন্য জাহাজের ড্রয়িং করতে হয় এবং সেই ড্রয়িং অনুযায়ী কাজ করতে হয় এবং একটা জাহাজ নির্মাণে অনেকগুলো যান্ত্রিক বা মেকানিক্যাল ড্রয়িং করতে হয় যে ড্রয়িংয়ের কাজগুলো এই শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফম্যানশিপ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা করার সুযোগ পেয়ে থাকে তাই আপনি যদি শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফম্যানশিপ কোর্সে প্রশিক্ষণ নেন সেক্ষেত্রে আপনি একজন নকশাবিদ হিসেবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কেরিয়ার গঠনের সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন শিপবি ডোকেট এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে পারেন প্রতি বছর সরকারি চাকরিতে নকশাবিদের নিয়োগ প্রকাশিত হয় আর সবচেয়ে মজার বিষয় হল এইসব নিয়োগে আবেদনকারীর সংখ্যা থাকে খুবই কম কারণ যুগপ্রার্থী না থাকায় এইসব নিয়োগে আবেদনকারী সংখ্যা খুবই কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শিপবিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফম্যানশিপ কোর্স সমাপ্ত করার মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে পারেন একজন নকশাবিদ হিসেবে কেরিয়ারের জন্য আর এই ক্ষেত্রে আবেদনকারী সংখ্যা কম হওয়ায় আপনি খুব কম প্রতিযোগিতায় অর্থাৎ অল্প প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা করে সরকারি চাকরি পাওয়ার সুযোগ লাভ করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডাফম্যানশিপ কোর্সের সার্টিফিকেট থাকলেই হবে না আপনাকে যোগ্য এবং দক্ষ হতে হবে আপনাকে ড্রয়িংয়ের কাজগুলো ভালোভাবে শিখতে হবে পারতে হবে এবার আলোচনা করব উচ্চশিক্ষা নিয়ে আপনি শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ডাফম্যানশিপ কোর্স সমাপ্ত করার মাধ্যমে শিপ বিল্ডিং টেকনোলজি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিপ বিল্ডিং ডিপ্লোমাতে সরাসরি তৃতীয় পর্বে ভর্তির সুযোগ লাভ করতে পারবেন এক্ষেত্রে আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ দেশের মোট ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে ভর্তির সুযোগ লাভ করতে পারেন এবং একজন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার করতে পারেন এছাড়া আপনি শিব অ্যান্ড মেকানিক্যাল ড্রাফম্যানশিপ কোর্স সমাপ্ত করার মাধ্যমে বিএইচসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ লাভ করতে পারেন আপনি বেসরকারি ইউনিভার্সিটি থেকে বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারেন এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার গঠনের সুযোগ পেতে পারেন শিববিলিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফমেনশিপ কোর্স সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য